আমি আর কিচ্ছু চাই না আনন্দ, আমি শুধু দেখতে চাই তুমি একটু শান্তিতে আছো। তোমাকে যে শান্তি পেতে হবে বিভাষা, তার মানে আমি কোনোদিন শান্তি পাবো না। বলে দাও আমার, তুমি বলে দাও কি করলে শান্তি পাওয়া যায়। ভগবানকে ডাকো, শুনেছি শান্তি দেবের মালিক শুধু তিনি। ভগবান? না, কেন ডাকবো ভগবানকে? আমি তো তাকে অনেক অনেক দেখেছি, কি পেয়েছি জীবনে, ওনার আমি মুখে উচ্চারণ করবো না। আর সেদিন কি করবো, যেদিন তুমি একটু শান্তি পাবে, তুমি একটু শান্তিতে থাকতে পারো। কোথায় চললে? ওই দোকান টোকান গুলো একটু সেরে আসি। হ্যাঁ তা যাও যাও, আমাকে তো আগের রাতেই সব বন্দোবস্ত করে রাখতে হয়। এই দেখো খোকার জন্য হরলিক্স কিনে নিয়ে এলাম, মানে গাইডের কাজ কি না, সব সময় রেডি থাকতে হয়। যাও। হরিয়ার কাকা, না বলছিলাম যে আমার জন্য এখানে যদি একটা কোনো কাজের ব্যবস্থা করে দেন। সে কি, বিদেশ বিভুয়ে বেড়াতে এসে তুমি কাজ করতে যাবে কোন দুঃখে? না মানে বিপাশার অসুখের জন্য তো অনেক খরচাপত্র হয়ে যাচ্ছে, আর তাছাড়া এরপর যদি একটা স্যানিটারিয়াম ট্যানিটারিয়াম দিতে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি ঘুরে টুরে এসো, পরে এই বিষয়ে কথা হবে। আমার কথাটা ভুলবেন না হরিয়ার কাকা। আরে না রে বাপু না, বলছি না সব ব্যবস্থা হয়ে যাবে, যাও যাও ঘুরে এসো। হরিহর কাকা, হরিহর কাকা। দেখি বৌমা, তুমি উঠে এলে কেন? তোমার যে কি রোগ? জানি ক্ষয় রোগ, কিন্তু আমার জন্য ও নিজেকে কেন এরকম করে ক্ষয় করবে? ও আমার কি কি কথা, তোমার স্বামী তোমার জন্য করবে না তো কে করবে? চলো 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 আশ্চর্য। হরিহর কাকা, ও আমার স্বামী নয়। কি বলছি বউ? আমি ওর স্ত্রী নই। বৌমা ঠিকই বলছি হরিহর কাকা, ওর স্ত্রীর নাম সুপর্ণা, কলকাতায় আছে। সুপর্ণাকে বিয়ে করার আগে আমার সঙ্গে ওর কলেজে মেলামেশা হয়, তখনই আমার গর্ভে খোকন আসে। কিন্তু তারপর কোনো কারণবশত আমি ওর থেকে অনেক দূরে চলে যেতে বাধ্য হই, সেখানেই খোকনের জন্ম হয়। তারপর আবার যখন ওর সঙ্গে আমার দেখা হয়, তখন ও সুপর্ণাকে বিয়ে করে খুব সুখী, খুব সুখী। হরিহর কাকা, আপনি ওর খাদ্য জোগাড় করে দেবেন না, ওর জীবনটা এভাবে নষ্ট হতে দেবেন না। আসলে ও খুব ধনী, শুধু খবরের জন্য। ঠিক আছে ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমাকে একটু ভাবতে দাও তো, মাথাটাই কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে।
বাড়িতে কেন? না না, আমি এই সব ঝামেলার মধ্যে থাকতে পারবো, কিছুতেই না। এই পাপ আমি বাড়িতে রাখবো না, শেষকালে একটা ঝামেলায় জড়িয়ে পড়বো। সেটা আগেই বোঝা উচিত ছিল, যখন যত্ন করে এই বাড়িতে একটা ছোঁয়াচে রোগ ঢোকালে। ছোঁয়াচে রোগের আমি থোড়াই কেয়ার করি, ছোঁয়াচে রোগ চুনকাম, বুঝলে? চুনকাম করে তাড়ানো যায়, কিন্তু এই কি? না না, আমি এক্ষুনি ওদের পথ দেখতে বলবো। ওদের তুমি যা খুশি বলবে, আমি কিন্তু খোকাকে ছাড়বো না। লক্ষ্মী, সোনার দুধটা খেয়ে না, পরে গল্প বলবে। তা আমি ছাড়ছি কি করে? আমি তো প্রথম খোকাকে দেখে পটেছিলুম। তাহলে দরকার কি ওদের ব্যাপারে নাক গুলি? এসব অশ্লীল অশ্লীল ব্যাপার, এ সহ্য করা উচিত না। এরকম অশ্লীল ব্যাপার তুমিও তো করেছো। মানে? মানে আর কি, যেমন ধরো আমি তোমার তৃতীয় পক্ষ, সেরম ভেবে দাও না কেন যে বিপাশা আনন্দের দ্বিতীয় পক্ষ। হ্যাঁ তা ঠিক, এটা তো ঠিক ভেবে দেখিনি। ভাবো, কিন্তু ব্যাপারটা আমার মতন খোলাখুলি হওয়া উচিত ছিল। আমি এখনই ফাইনাল করে আসছি। আনন্দ, আনন্দ, আনন্দ বাবু, এই যে হরিহর কাকা। আচ্ছা, আপনার বাড়িতে মাছ মাংস ঢোকে না এটা জেনেও কিন্তু আমি আজকে একটা কাজ করে ফেলেছি। আমি একটা শিঙি মাছ কিনেছি, মানে ওকে তো প্রোটিন খেতে বলেছে ডাক্তার। আপনার কোনো আপত্তি আছে? আছে, আমার যথেষ্ট আপত্তি আছে। আমি যেমন প্রথম দিনে ট্রেনেতে স্পষ্ট বলে দিলাম যে ওটি আমার তৃতীয় পক্ষ, আপনারও তেমনি স্পষ্ট বলে দেওয়া উচিত ছিল যে এটি আপনার দ্বিতীয় পক্ষ। কি বলছেন? কি ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আমি কি করেছি, আমি কি করেছি? আমি বউ গত হতে তবে আবার বিয়ে করেছি, আর আপনি বউ থাকতে আবার বউ করেছে। পাতক, ঘোর পাতক আপনি। এসব আপনাকে কে বলেছে? অনেক দুঃখে অনেক কষ্টে আপনার দ্বিতীয় পক্ষই বলেছেন। বিপাশা কি আপনার ওখানে গেছে? কই নাটু, এই চিঠিটা খাটের উপর পড়েছিল। আনন্দ, আমার খোঁজ করো না, আমার জন্য সতী সাধ্য স্ত্রী ত্যাগ করে তুমি অজ্ঞাত বাস করছো, যত তাড়াতাড়ি পারো সুপর্ণার কাছে ফিরে যাও। মরবার আগে তোমাকে শান্তি পেতে দেখে একটু শান্তি পেতে চাই। ভগবানকে ডাকবার সেই সুযোগ কি তুমি আমায় দেবে না?